ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। যেহেতু নতুন বছর ঢুকে গেছে, তার জন্য সবাইকে শুভ নববর্ষ, তার সাথে হ্যাপি নিউ ইয়ার। আর যারা বড়রা দেখছো তাদেরকে প্রণাম নেবেন, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। তার সাথে আমার যারা বন্ধুরা দেখছো তাদেরকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। আর আশা করি সবাই সুস্থ থাকো আর ভালো করে সব দিন কাটুক। তো চলো আমি ব্লগটা আজকে স্টার্ট করি, আর শেষ পর্যন্ত দেখা কিন্তু রিকোয়েস্ট রইলো। তো চলো স্টার্ট করা যাক। তো আজকে আমি রান্নাঘরেই, মানে যেহেতু প্রথম দিন আজকে বছরে, তার জন্য কিন্তু মানে সবাই পিকনিকে ব্যস্ত আর আমি আমার রান্নাঘরে ব্যস্ত। অ্যাকচুয়ালি এবারে কোথাও পিকনিক যাওয়ার কথা মানে হয়নি, আর ভাবছিল না, যাই না কেন, এবারে আর কোনো পিকনিক মানে যাওয়ার ইচ্ছেও ছিল না। তো যেহেতু বছরে প্রথম দিন, তার জন্য বাড়িতে মাছ রান্না করছিলাম সকাল সকাল। তো তারপর এই রান্না টান্না সেরে ভাবলাম যে আজকে যেহেতু কাজ আছে, প্লাস আগের দিন গ্রোসারি কিছু এনেছিলো, তো সেগুলো গুটিয়ে নিই। তো ফার্স্ট জানুয়ারিতে সবাই ঘুরতে টুরতে যাই, কিন্তু এবার যাই না কারণ আমার কোনো ইচ্ছেও হচ্ছিলো না। মানে সকাল থেকে মানে মনে হচ্ছিল না যে কোনো নতুন বছর, সবাই এসে আমাকে জিজ্ঞাসা করছিলো অবশ্য। তো আমি আমার নিজের কাজের মনেই ব্যস্ত ছিলাম, তো আমি সব জিনিসগুলো গুটিয়ে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু সবাই নিজে নিজের, এখন কী হয়েছে, যত বড় হওয়া যায় তত দেখবে নিজে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে যায়, কিন্তু আগের মতো কিন্তু মনেই হয় না যে ফার্স্ট জানুয়ারি। হ্যাঁ, ছোটোবেলায় যখন ছিলাম তখন কিন্তু সারা রাত জেগে সবাইকে মেসেজ করা একটা মানে কী বলবো, ওইসবে মেতে থাকা ছিল। কিন্তু যতদিন দেবে বড় হতে থাকবে তত মানে ওই দায়িত্ব টাইত্ব সবার কিছু চলে আসার পর দেবে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো সেইভাবে আমিও কিন্তু এই বেরোনোর কথা ভাবিনি। তো এইভাবে আমি আমার সময়টা কাটাচ্ছিলাম, আর যেহেতু সব জিনিস কিছু মানে আনা হয়েছিলো তাই গোটাচ্ছিলাম। তো এরপরে বাইরে একটু বেরিয়ে এলাম। তো যেহেতু বলেছি না কুকুরগুলো প্রতিদিন ওয়েট করে খাবারের জন্য, তাই দেখি যখন আমি রুটিনে চলে আসি তখন কিন্তু কুকুরগুলো সব ছুটে চলে আসে একটার পর একটা। দেখো এই ছোটো ছোটো ছানাগুলো বেশ ভালোই লাগে। এরপর স্নান সেরে একটু বইটা নিয়ে বসলাম, আর দুপুরে এইভাবে গড়িয়েছিল। তারপর কিন্তু হঠাৎ মানে যাওয়ার কথা প্ল্যান হলো, তো তার জন্য আবার আমি রেডি হয়ে গেলাম। তো এই যে বেরোচ্ছি রেডি হয়ে, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। এটা কিন্তু কোথাও প্ল্যান ছিল না যাবো, তো ভাবলাম যে যখন ঘরে আছি যাওয়া যাবে, তো চলো একটু ঘুরেই আসি। তো ঘোরার কোথায় ঘুরবো ঠিক নেই, ঘর থেকে বেরিয়েছি শুধু, আর মাইথনের দিকে যাচ্ছি না কারণ সময় নেই, আর কোনো যাওয়ার কোনো প্ল্যানও ছিল না। তাই ভাবলাম যে যখন বসে আছি তো সামনে একটু ঘুরে আসি, তার জন্য বেরিয়েছি আপাতত। তো দেখা যাক কোথায় যাই, আর দেখতে যাবো ঠিক না, অবশ্যই তাহলে নিয়ে যাবো। চলো ব্লগটা দেখতে থাকো। আর কোথাও জায়গা পাইনি, এখানে এলাম। এটা একটা বার্ড ভিউ, আমাদের এখানে পুরো প্রচুর পাখি দেখা যায় সকালবেলায়, এত পাখি, মানে খুব সুন্দর জায়গাটা। তো এটা একটা মানে বলবো চিত্তরঞ্জনের একটা সুন্দর স্পট, এখানে মানে নদীর যাওয়ার রাস্তাতে পড়ে। তো দুদিকটাই কিন্তু পুরো ঝিল, দেখো এপাশটা আর ওপাশটায়। যারা ফটো তুলতে ভালোবাসে তাদের জন্য একদম পুরো পারফেক্ট। আর দুদিকটাই কিন্তু, আর এই বৃষ্টির সময় কিন্তু পুরো বৃষ্টি ডুবে যায়। এই যে একটা ব্রিজও আছে এখানে ছোট্ট করে,
তো এরপর চলে এলাম, এটা ফতেহপুর বাঁধ, আমি কখনো আসিনি, আজকে এলাম। তো যে ড্যামটা ওখান থেকে দেখলাম ওটা কিন্তু শেষ কিন্তু এখানে হচ্ছে, মানে কত বড় ড্যাম। তো তারপরে আসার পরেও সেই রাস্তাগুলো দেখলাম। তো এবার চলে যাবো আরেকটা জায়গায়, দেখি ওটা চিনি কি না, এটা কিন্তু আমি জানতাম না। এটা বেশ খুব সুন্দর এই জায়গাটা, ভিউটা। ভালো কিন্তু গর্ত আছে, এখান থেকে কিন্তু বড় বড় বোল্ডার দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা অজয় নদীর ধারে মন্দির। তো মন্দিরে যারা পিকনিক করতে আসে সবাই কিন্তু এখানে আসে। তো এই এই দিকটা কিন্তু আমার কখনো আসা হয়নি, আর এই মন্দিরটা আমার দেখা হয়নি। তো যেহেতু সেদিন একটু এই দিকটা বেরিয়েছিলাম, তাই আমরাও চলে এলাম প্রণাম করতে। তো নদীর দিকে আর যাইনি, কারণ সেদিন এতটা ভিড় ছিল আর বক্স টক্স বাড়ছিল বলে আর যাইনি, আর মন্দিরে ঢুকে প্রণামও করে নিলাম। তো বেশ, মানে যাদের পিকনিক করতে ভালোবাসো বা এদিকে আসতে যাও, তো এটাও একটা খুব সুন্দর জায়গা তোমাদের জন্য। তো সাজেস্ট করতে পারি চিত্তরঞ্জন কিন্তু পিকনিক একটা ভালো জায়গা, আসতে পারো। আর এটা কিন্তু একটা হনুমান মন্দির। কিছুক্ষণ আগেই পেরিয়ে এলাম, তো এরপরেও কিন্তু এখান থেকে একটা মাছ ধরে, মানে মাছ ধরে যারা সেখান থেকে এখান থেকে যায়, এই দুটো নৌকো আছে আর এখানে ছোট কিনে একা উঠে যায়। আপনার তো ছোটো রকম, কিন্তু বেশ ভালো জায়গাটা, খুব সুন্দর ভিউ দেখো দেখতে। এরপর বাড়ি আসার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা স্যারের বাড়িতে মানে ঢুকেছিলাম, ওখানে দেখা হয়ে গেছিলো বলে। তো ওনার বাগানে এত ফুল লাগিয়েছে, তো সেটা দেখার জন্য ডেকেছিলো, প্লাস আমারও খুব ইচ্ছে হলো দেখার। তো তাদের বাগানে চলে এলাম, তাদের বাগানে দেখো বিশাল জায়গা জুড়ে ফুল লাগিয়েছে, তারা কিন্তু ডিটাইপ কোয়ার্টারে থাকে, যার জন্য জায়গাটাও বেশ সুন্দর দেখ। তো বেশ ভালো লাগছিলো বাগানটা, প্রচুর প্রচুর ফুল ফুটেছে, কিছু ফুল কিন্তু বৃষ্টির জন্য নষ্টও হয়ে গেছিলো বলছিলো, কিন্তু বাগানটা যে কিন্তু দেখে খুব ভালো লাগছিলো। প্রথম বছরে কিন্তু এইসব মানে ফুল দেখে কিন্তু সত্যি মনটা খুব খুশি হয়ে গেছিলো। আবার নেক্সট ব্লগে দেখা হবে, আজকের মতো সবাইকে টাটা আর গুড ইভিনিং, প্লাস সবাইকে সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো সেটাও কমেন্টে জানিয়ে, আজকের মতো টাটা।